হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো অতি দ্রুত তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসতে আমি বাধ্য হলাম, কেননা এই ভিডিওটা এই মুহূর্তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকটা স্টুডেন্টসদের কাছে। তো উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা আসার পর আমরা অপেক্ষা করছিলাম ওয়ান বাই ওয়ান ইউনিভার্সিটি আপডেট আসবে, যেখানে অফলাইন থেকে অনলাইনে শিফট হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টসদের কথা ভেবে। রাজ্যের দুটো অন্যতম সেরা ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি পদ দেখিয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি 20 তারিখে মিটিংয়ে বসতে চলেছে, WBHED 19 তারিখে পর মিটিংয়ে বসতে চলেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের আরও কিছু ইউনিভার্সিটি ছিল যারা অফলাইনে স্টিক করেছিল এবং তারা সেখান থেকে কোনো মতেই নড়তে নারাজ। এই নিয়ে কিন্তু স্টুডেন্টসদের মধ্যে থেকেও বিরূপ প্রতিক্রিয়া আসছে। স্টুডেন্টসরা যেখানে নিয়মিত আন্দোলনে রত ছিল এবং স্টুডেন্টসরা তাদের দাবি দাওয়া পেশ করেছে এবং যে ইউনিভার্সিটিতে গিয়ে স্টুডেন্টসদের কিন্তু অসুস্থ পর্যন্ত হতে হয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে একটু কি মানবিক সিদ্ধান্ত নেওয়া যায় না, বলা হচ্ছে আজকের এই আপডেটটিতে তোমাদেরকে দেখাতে চলেছি। এবং এখানে কি আদৌ ছাত্র স্বার্থ বা শিক্ষার্থীদের যে স্বার্থ সেটা রক্ষিত হলো? রাজ্যের দুটো ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের স্বার্থে যেখানে অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বা অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মানবিকভাবে ছাত্র এবং ছাত্রীদের কথা ভেবে, সেখানে রাজ্যের অপর একটি ইউনিভার্সিটি বা রাজ্যের বাদবাকি ইউনিভার্সিটিদের কাছে কেন স্টুডেন্ট স্বার্থ অন্যরকম হবে? একই রাজ্যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টুডেন্ট স্বার্থ কীভাবে হতে পারে? প্রত্যেকটি ইউনিভার্সিটিকে ইকুয়ালিটি মেনটেন করা দরকার। আজকে অফলাইনে পরীক্ষা হলে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টসরা যে নাম্বার পাবে, অনলাইনে পরীক্ষা হলে ন্যাচারালি বেশি নাম্বার পাবে, সুতরাং নাম্বারের দিক থেকে পিছিয়ে থাকবে, এখানে কোথাও একটা বৈষম্য হচ্ছে। এই কারণে উচ্চশিক্ষা দপ্তরের একটা জেনুইন নির্দেশিকা আসা প্রয়োজন ছিল। এখন আমাদের যেটা রিকোয়েস্ট উচ্চশিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে, প্লিজ আপনারা এটা নিয়ে আলোকপাত করুন। স্টুডেন্টসরা অলরেডি টুইটারও সরব হয়েছে এবং ইউনিভার্সিটিতে গিয়ে তারা দাবি দেওয়া আদায়ের জন্য কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে। তো রাজ্যের একটি অন্যতম ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, তার আগে বলবো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে প্রত্যেকেই বর্তমান যে সিচুয়েশান স্টুডেন্টসের সেটা জানতে পারে। তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি অফলাইনে স্টিক করে রয়েছে সকালের ভিডিওতে, যাদবপুর ইউনিভার্সিটিও সেম জায়গাতে রয়েছে। এখন বর্তমান যে সিচুয়েশন রয়েছে, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আজকে কর্মসমিতির বৈঠক ছিল পরীক্ষা নিয়ে, জরুরি বৈঠক, জাস্ট লাইক কালকে কল্যাণ ইউনিভার্সিটির বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপকামিং যতগুলো সেমিস্টার আছে সেগুলো কিন্তু অফলাইনে হবে। 18ই মে থেকে 6 সেমিস্টারের পরীক্ষা রয়েছে রবীন্দ্র ভারতীর, আন্ডার গ্রাজুয়েট 6 সেমিস্টারের পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু অফলাইন তো হচ্ছেই, এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার আপকামিং সেমিস্টারের পরীক্ষা সব অফলাইনে হবে, এমনটাই বলা হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার সব্যসাচী বসু রায়চৌধুরীর পক্ষ থেকে। তিনি বলেছেন এই সিদ্ধান্ত ছাত্রদের কথা ভেবে নেওয়া হয়েছে। ছাত্রদের কথা তো অন্য কিছু বলছে স্যার, ছাত্ররা অন্য কিছু চাইছে, তাহলে ছাত্রদের কথা ভেবে কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে? সরি টু সে আমরা ইউনিভার্সিটির এগেনস্টে কোনো নেগেটিভিটি ছড়াচ্ছি না, কিন্তু একটা বিষয় উল্লেখ করতে হবে, ছাত্র স্বার্থ এই যে টপিক বা ছাত্র স্বার্থ বা ছাত্রদের কথা ভেবে এই অফলাইন পরীক্ষা, সেখানে ছাত্রদের স্বার্থ কতটা রক্ষিত হয়েছে এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া অবশ্যই প্রয়োজন, এর ক্লারিফিকেশান অবশ্যই প্রয়োজন। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে স্টুডেন্টসগুলো দিনের পর দিন আন্দোলনরত অবস্থায়, দিনের পর দিন পড়াশোনাও তারা পাশাপাশি জারি রেখেছে এবং তার পাশাপাশি তারা অসহায় এবং তারা মানসিকভাবে বিধ্বস্ত, যার কারণে রাজ্যের বাদবাকি ইউনিভার্সিটিগুলো কিন্তু অনলাইনে নেওয়ার চিন্তাভাবনা করছে। ইভেন যেখানে রাজ্যের ছাত্র পরিষদ অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় ডেপুটেশন বা চিঠি দেওয়া হচ্ছে যাতে করে অনলাইনে পরীক্ষাটা করানো হয়, তার নির্দিষ্ট কারণও রয়েছে, যথেষ্ট ক্লাস না পাওয়া, ক্লাস না হওয়ার দরুন স্টুডেন্টসদের যে ল্যাক অফ এডুকেশান, ল্যাক অফ স্টাডিজ, সেই জায়গাতে তারা কিন্তু স্টিক এবং তারা কিন্তু চাইছে অনলাইন পরীক্ষা। সেখানে এরকম একটি বিপরীত সিদ্ধান্ত স্রোতের বিপরীত, আবার সেটাকে খুব গ্লোরিফাই করা হচ্ছে যে স্রোতের বিপরীতে হাঁটা হচ্ছে, কিন্তু স্রোতের বিপরীতে হাঁটতে গিয়ে নিজেদের এই যে বক্তব্যটাকে রাখতে গিয়ে, নিজেদের যে সিদ্ধান্তটাকে রাখতে গিয়ে হাজার হাজার স্টুডেন্টসদের ভবিষ্যৎ নিয়ে যে সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাটা অবশ্যই ভাবা উচিত। তো প্রসঙ্গত কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষামহলের একাংশ দাবি যে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত কিন্তু এটা হয়েছে, এবং একদিকে যখন রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তখনই আগামী সেমিস্টারের পরীক্ষাগুলি অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জরুরি ভিত্তিতে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক বসে, সেই বৈঠকে
এই সিদ্ধান্ত হয় বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। প্রসঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায় চৌধুরী স্যার বলেছেন, আমাদের কর্মসমিতির সর্বসম্মতভাবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ছাত্রছাত্রীদের যে কথা, তাদের যে সমস্যা, সেটাকে কোথায় বিবেচনা করা হলো এখানে কিন্তু আমরা সেটা কিছুতেই দেখতে পেলাম না। এতটা অবরোধ, এতটা বিক্ষোভ এবং অসুস্থ হয়ে পড়ে স্টুডেন্টস, তার মধ্যে ডিস্টেন্সের পরীক্ষাটা কিন্তু একেবারে বলতে গেলে ফোর্সফুলি অফলাইনে কন্ডাক্ট করানো হয়েই গেছে। গতকাল একটা পরীক্ষা তাদের হয়েও গেছে। বিদ্যাসাগর কল্যাণীর মতো বিশ্ববিদ্যালয় যেখানে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে, সেখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে এটা বলা হয়েছে। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয় এখনও অফলাইনের সিদ্ধান্তে অনড়, পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় এখনও কোনো সিদ্ধান্ত না নিলেও বর্ধমান উত্তরবঙ্গের মতো বিশ্ববিদ্যালয়গুলি কী উপায় নেবে সেই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু পড়ুয়ারা। যদিও কেন অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলো সেই প্রসঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজি প্রতিম বসু স্যার জানিয়েছেন, অনেক দাবি আসছিল বিভিন্ন মহল থেকে, জেলার কলেজের অধ্যক্ষরা চাইছিলেন অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য, তাই সার্বিকভাবে স্পেশাল কেস হিসেবে আমরা এই সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পয়েন্ট টু বি নোটেড, স্পেশাল কেস। তাহলে একটা ইউনিভার্সিটি, দুটো ইউনিভার্সিটির ক্ষেত্রে যেখানে স্পেশাল কেস হতে পারে, রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কেন স্পেশাল কেস হতে পারে না? নাকি বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টসরা রাজ্যের বাইরের স্টুডেন্ট, রবীন্দ্রভারতীর স্টুডেন্টসরা রাজ্যের বাইরের স্টুডেন্টস, কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্টস রাজ্যের বাইরের স্টুডেন্টস, সেখানে যদি স্পেশাল কেস হতে পারে, এডুকেশনের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু সমান গুরুত্ব, সমান অধিকার, সম সুযোগ দিতে হয় প্রত্যেককে। কেউ অনলাইনে সুযোগ পেলে বাকিরা কেন অফলাইনে পরীক্ষা দেবে, এটাও প্রশ্ন আসে। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের আরও একবার অনুরোধ রইল, প্লিজ আপনারা বিষয়টি পুনর্বিবেচনা করুন এবং স্টুডেন্টসদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।